আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ হাফিজুর রহমান, গ্রাফিক্স টিউটোরিয়াল এর পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগত। আজকে আমি আপনার সামনে নতুন একটি ভিডিও টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি, কিভাবে ইলাস্ট্রেটর সিসি তে একটি লোগো ডিজাইন করবেন সেটি আজকে আমি আপনাদেরকে দেখাবো। চলুন তাহলে কম্পিউটার স্ক্রিনে দেখি। প্রথমে ইলাস্ট্রেটর সিসি ওপেন দেব, দিয়ে একটি নিউ পেজ নেব। ওকে, এখন রেক্টেঙ্গেল টুলটি নেব। নিয়ে ডিরেক্ট সিলেকশন টুলটি দিয়ে সিলেক্ট করে শিফট ধরে মাউস পয়েন্টার দিয়ে একটু নিচে শুরু করে দেব, এটিকে নামিয়ে দেবো এদিক থেকে। ওকে, এখন কিবোর্ড দিয়ে কন্ট্রোল সি এফ দিয়ে কপি করব, করে মাউসের রাইট বাটনে ক্লিক করব, ক্লিক করে ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট দিয়ে ওকে। আউটলাইন কালারটি নো আউটলাইন করে দেবো, ফিল কালারটি দিয়ে দেবো। এখন আর একটি রেক্টেঙ্গেল টুল নিব, কন্ট্রোল অর শিফট ধরে কপি করব, সরি একটু বড় করে নেবেন এখান থেকে। কন্ট্রোলটা শিফট দিয়ে কপি করব, কন্ট্রোল ডি চাপ, বাস ওকে। এখন সিলেক্ট করবে এটুকু, সিলেক্ট করে শেপ বিল্ডার টুল দিয়ে ডিলিট করে দেব। ডিলিট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে ডিলিট, ওকে। এখন এই শেপ দুটি সিলেক্ট করে পাথ ফাইন্ডার থেকে এখানে ইউনিট অ্যাড করে দেব। এখান থেকে আউটলাইন কালারটি আমরা দিয়ে দেব, ওকে। কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব, এটি আবার একটি কপি করব, কন্ট্রোলটা শিফট ধরে এটি একটু বড় করে দেব। এখন এটি আনগ্রুপ করে কন্ট্রোলটা শিফট দিয়ে কপি করব, অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক, এটি কালারটি আমরা দিয়ে দেব, ওকে। এখন আর একটা রেক্টেঙ্গেল টুল নিব, শিফট ধরে একটা শেপ নেব, ঘুরিয়ে দেব। আর একটা রেক্টেঙ্গেল টুল নিয়ে আমরা নিচেটুকু কেটে দেব, সিলেক্ট করব, সিলেক্ট করে শেপ বিল্ডার টুল দিয়ে সিলেক্ট করে সিলেকশন টুল দিয়ে ডিলিট করে দেব। এটা আউটলাইন কালারটি নো আউটলাইন করে দেবো এখান থেকে,
এখন এলআরটি শেপটি কন্ট্রোল শিফট ধরে কপি করব। হোয়াইট করে দেব। এখন অ্যাক্রিলিক রঙের টুল নিব। কন্ট্রোলটা শিফট ধরে কপি করব। আবার দুটো সিলেক্ট করে আবার কন্ট্রোলটা শিফট ধরে কপি করব। সো ভিউয়ার, এই ছিল আজকে আয়োজন। আশা করি আমার লোগো ডিজাইন টিউটোরিয়ালটি ভালো লেগেছে। আগামী পর্ব পর্যন্ত ভালো ও সুস্থ থাকুন এবং আমার গ্রাফিক্স টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলটির সাথে থাকবেন। শেষ করার আগে আমার অনুরোধ, আমার ইউটিউব চ্যানেল এখনও সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকন ক্লিক করুন, এবং ভিডিওতে একটি লাইক, কমেন্ট এবং সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিন। ধন্যবাদ।